জব প্রিপারেশনের ক্ষেত্রে টার্গেট ফিক্স করে পড়াটা কি পরিমাণ ইম্পর্টেন্ট, এটা সম্পর্কে আমি আজকে একটু আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করব। আমরা যখন প্রিপারেশন শুরু করি, বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন ক্যাডার হয়েছেন এমন ভাই বোনদের আমরা যে মোটিভেশনাল স্পিচগুলো আছে এগুলো শুনি, অ্যান্ড ওনাদেরকে অনেক সময় আমরা শুনতে মানে বলতে শুনি যে যখন আমরা প্রিপারেশন নেব তখন আমরা কি কি করব বা একদিনে কি কি পড়বো, এটার একটা টার্গেট ফিক্স করে নেওয়াটা খুবই জরুরি। সেম ওয়েতে আমিও বলতে চাই যে নিজের ব্রেনকে বিশ্বাস করার চেয়ে এক টুকরা কাগজকে প্ল্যানিংয়ের ক্ষেত্রে বিশ্বাস করাটা বেশি ইফেক্টিভ। কেন এই কথাটা আমি বললাম, আমরা যখন জব প্রিপারেশন নেই বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়, সাধারণ জ্ঞানের যে টপিকগুলো রয়েছে বিশেষ করে বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, তারপরে হচ্ছে ভূগোল, নৈতিকতা, সুশাসন, এই জিনিসগুলো পড়তে মোটামুটিভাবে আমাদের মজা লাগে। মজা লাগে কেন, কারণ এই জিনিসগুলোকে ব্রেনের প্রেশার কম। সো আমরা স্বভাবতই, আমার মনে হয় আপনারা আমার সাথে একমত হবেন, প্রিপারেশনের ক্ষেত্রে আমরা মনে হয় সবচেয়ে বেশি টাইম দিই বাংলাদেশ অ্যাফেয়ার্স সাবজেক্টটাকে, কারণ এই টপিকগুলো পড়তে মজার এবং নতুন নতুন অনেক কিছু জানা যায়, এবং প্রিপারেশনের সবচেয়ে বেশি অনীহা কাজ করে আমাদের ম্যাথ এবং ইংলিশ এই দুইটা সাবজেক্টে। এখন কথা হচ্ছে টার্গেট ফিক্স করার উপকারিতা কী বা টার্গেটটা কীভাবে ফিক্স করব আমরা। ফ্যাক্ট হচ্ছে যে যখন আমরা সকালবেলা প্রতিদিন উঠি, আমরা রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার সময় হয়তো বা বেশিরভাগ সময় ব্রেনের মধ্যে চিন্তা করি, আজকে তো ম্যাথ ইংলিশ করলাম না, কালকে সকালবেলা উঠে ম্যাথ আর ইংলিশ দিয়েই শুরু করব। কিন্তু সকালবেলা যখন ঘুম থেকে উঠে আমরা পড়ার টেবিলে বসি, আস্তে করে হাতটা চলে যায় আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্স বইটার দিকে, অথবা চলে যায় ভূগোল বইটার দিকে, অথবা সাধারণ বিজ্ঞানের দিকে। কেন? জাস্ট বিকজ আমাদের ব্রেন এমন একটা বাজে জিনিস যে আমাদের ব্রেন যেই জায়গাটায় পরিশ্রম বেশি সেই জায়গাটাতে হচ্ছে হাত দিতে চায় না সহজে, যার কারণে যখনই আমার সকালবেলা উঠে একটু ব্রেনটা রিজিড মনে হয় কোনো কারণে বা হচ্ছে আমার ভালো লাগছে না, তো আমরা কষ্ট করে আর ম্যাথ বা ইংলিশ এই দুইটা সাবজেক্টে না গিয়ে সাধারণ জ্ঞান পড়া শুরু করে দেই, এবং দেখা যায় যে যার কারণে আমাদের সাধারণ জ্ঞানে আমরা অনেক বেশি টাইম দিচ্ছি, কিন্তু যে দুইটা আমাদের খুব কোর সাবজেক্ট জব প্রিপারেশনের ক্ষেত্রে ম্যাথ এবং ইংলিশ এই দুইটাতে পিছিয়ে যাচ্ছি। এবং যেহেতু আমার সারাদিনের কোনো প্ল্যান ফিক্স করা নেই, কাজেই আমরা বেশ কিছুক্ষণ বাংলাদেশ, ইন্টারন্যাশনাল বা সাধারণ জ্ঞানের সাবজেক্টগুলো পড়ে আমার মনে হচ্ছে যে আজকে তো সারাদিনে অনেক পড়াশোনা করে ফেলেছি, আজকে থাক আগামীকালকে আবার শুরু করব, আগামীকাল শুরুই করব হচ্ছে ম্যাথ অথবা ইংলিশ দিয়ে। সো এইভাবে একটার পর একটা দিন চলে যায়, আমাদের দেখা যায় যে ম্যাথ এবং ইংলিশের যে সাবজেক্ট গুলো রয়েছে বা কঠিন টপিকগুলো রয়েছে এই টপিকগুলো আমাদের সেইভাবে করে প্রিপারেশন নেওয়া হয় না, যার কারণে কি হয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই দুইটা সাবজেক্টে পিছিয়ে পড়ার কারণে আমাদের দেখা যায় যে একটা খারাপ রেজাল্ট আসছে অথবা প্রিলিমিনারি কোয়ালিফাই করতে প্রবলেম হচ্ছে। তো এই সমস্যা থেকে সমাধানের জন্য আমার মনে হয় যে প্রতিদিন আসলে টার্গেট ফিক্স করা উচিত। আমাদের সকালবেলা উঠেই আগে সারাদিনে কি কি পড়বো এটা যদি আমরা একটা কাগজের মধ্যে বা ডায়েরি মেনটেন করি, আমি যদি আপনাদেরকে দেখাই আমার পার্সোনাল ক্ষেত্রে, এই ডায়েরিটা আমি মেনটেন করা শুরু করেছিলাম হচ্ছে 2021 সালের অক্টোবর মাস থেকে। আমার 43তম প্রিলিমিনারি ছিল, ফার্স্ট প্রিলিমিনারি, ওই প্রিলিমিনারির জন্য আমি হচ্ছে পড়াশোনা শুরু করেছিলাম যখন থেকে। আমি দেখতাম যে প্রথম দিকে খুবই স্ক্যাটার পড়াশোনা হচ্ছে, আমি গুছিয়ে আনতে পারছিলাম না কোনোভাবেই, আর প্রথম দিন আজকে কি পড়লাম আমার এইটা কালকে আর মনে থাকে না এত বেশি, বা হচ্ছে এক সপ্তাহ পরে গিয়ে আমি ভুলে যাই যে এক সপ্তাহ আগে আসলে আমি কি পড়েছিলাম, ওই জিনিসগুলো বাদ দিয়ে নতুন কি কি পড়া দরকার। তারপরে আমি এই ডায়েরিটা মেনটেন করা শুরু করি। এই ডায়েরিটার মধ্যে আমার প্রত্যেকটা দিনের এখানে হিসাবগুলো লেখা আছে, ডে 1, 2, 3, 4, এই যে তারিখ দেয়া দেয়া এরকমভাবে লেখা রয়েছে। সো আমি যেটা করি সেটা হচ্ছে ফার্স্টেই সবগুলো সাবজেক্ট, সাবজেক্টের টপিকগুলোর একটা লিস্ট করি। আমি টপিকগুলো লিস্ট করি কেমন, যেমন বাংলাদেশ বা বাংলা ব্যাকরণের ক্ষেত্রে যদি বলি, বাংলা ব্যাকরণ অলমোস্ট 40টা টপিক রয়েছে, কিন্তু বিসিএস এর ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট টপিক যদি আমরা দেখি 16 থেকে 17টা টপিক থেকে প্রতি বছর কম বেশি কোশ্চেন হয়। সো আমি এইভাবে করে বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, গ্রামার, তারপরে লিটারেচার, তারপরে হচ্ছে অন্য অন্য বাংলাদেশ অ্যাফেয়ার্সের যে টপিকগুলো আছে এগুলো হচ্ছে 3-স্টার 2-স্টার দিয়ে প্রথমে হচ্ছে আমি মার্ক করে নিয়ে সবগুলো সাবজেক্টের একটা প্ল্যান তৈরি করে ফেলেছিলাম, স্টাডি প্ল্যান। এই স্টাডি প্ল্যান ওয়াইজ আমি একটা মোটামুটিভাবে টার্গেট নিয়েছিলাম যে আগামী 3 মাসে আমি সবগুলো সাবজেক্ট একবার করে শেষ করবো ইনশাল্লাহ। তো এইটা করার পরে যেটা করি আমি সেটা হচ্ছে যে 3 মাস ভাগ করে একটা করে সাবজেক্টের কতগুলো করে পেজ আছে এই জিনিসটা আমি হিসাব করে নেই, হিসাব করে 30 দিয়ে 33 90 90 দিয়ে ভাগ করে একদিনে আমার কতটুকু করে পড়তে হবে, বা ম্যাথের এতগুলো চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে এতগুলো অঙ্ক আছে, আমার টোটাল কতটা করে অঙ্ক প্রতিদিন করতে হবে, এই জিনিসটাতে আমি প্রায় 4 থেকে 5 দিন সময় দিয়ে শুধু প্ল্যানটাই রেডি করি।
এই যে 4 থেকে 5 দিন সময়টা নষ্ট হলো, পড়াশোনা সেরকম হলো না, এটার ইফেক্টটা আমি পরবর্তীতে খুব ভালোভাবে পেয়েছি, এবং এটা যে কতটা ফ্রুটফুল এটা মানে আপনারা যতক্ষণ করেননি ততক্ষণ বুঝবেন না। এটা করে ফেলার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি তারপরে Day 1 থেকে লেখা শুরু করলাম যে আজকের তারিখ এত, আমি এই যে ভাগ করে নিয়েছিলাম আমার আজকের দিনে বাংলা ব্যাকরণ আমি এতটুকু পড়ব, ইংলিশ গ্রামার এতটুকু পড়ব, ম্যাথ এই কয়েকটা অঙ্ক করব, বাংলাদেশ অ্যাফেয়ার্সের একটা অধ্যায়ের এতগুলো পেজ পড়ব। এইভাবে করে করে যখন আমি ভাগ করে নিয়ে খাতার মধ্যে Day 1 দিয়ে বা তারিখটা দিয়ে লিখে রেখেছি, এই যে যেমন আমি এখানে যদি আপনাদেরকে একটা একটা যে কোনো ডেট যদি বলে ফেলি, তাহলে হচ্ছে এই যে আমি প্রথমে এই যে গ্রামার থেকে যা যা পড়ব, তারপরে হচ্ছে ব্যাকরণ থেকে যা যা পড়বো, এইভাবে করে একটা করে লিস্ট করে নিয়েছি। লিস্ট করে নেয়ার পরে তারপরে প্রতিদিন কতটুকু পড়বো, যেমন এই যে 3/3/2022, তার মানে 2022 সালের 3 মার্চ, এখানে আমি লিখেছিলাম সংবিধান সপ্তম ভাগ নির্বাচন বাংলাদেশ অ্যাফেয়ার্সের, গ্রামার ইডিয়ম প্লাস পার্টস অফ স্পিচ পড়বো। এরপরে হচ্ছে ম্যাথ করব, সম্ভাব্যতা শুরু করব লিখে রেখেছিলাম, মানে যতটুকু করা যায়। এরপরে সাহিত্য MCQ করব, হয়তোবা এর আগের দিনে কোনো আমার সাহিত্যের স্পেসিফিক কিছু কবিতা ছিল, এরপরে MCQ করব। এরপরে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, সম্ভবত এটা রিটেনের আমার ছিল। এরপরে হচ্ছে প্যাসেজ একটা, আর হচ্ছে সায়েন্সের কম্পিউটার পার্টটা শুরু করব। আর এ পাশে লিখে রেখেছিলাম লাইব্রেরি ওয়ার্ক, মানে ওই সময়টা 44-এর আগে আমি কিছু সময়, এটা সম্ভবত 44 রিটেনের আগের আমার, এই জন্য হচ্ছে রিটেনে দিয়েগুলো লেখা। তো এইভাবে করে পুরো দিনের আমি টার্গেটটা ফিক্সড করে নিয়েছিলাম। এবার সকালবেলা উঠে আমার বাংলাদেশ অ্যাফেয়ার্সই পড়ি আর ইংলিশ পড়ি আর ম্যাথ করি, যেটাই করি না কেন, সেটা আমি করার পরে প্রথমে একটা টপিক শেষ হয় আমি টিক দিয়ে রাখি, আরেকটা টপিক শেষ হয় টিক দিয়ে রাখি। কোনো কারণে সাপোজ আমি আজকের দিনটায় ম্যাথ বা ইংলিশ ফাঁকিবাগিচি করার চেষ্টা করছি, সাধারণ জ্ঞানগুলো আগে পড়ে ফেলেছি, তারপরে আমি যখন বিকেলবেলা একবার ডায়েরিটার দিকে তাকাই তখন আমি দেখি আসলে আমার তো সাধারণ জ্ঞানের পার্টটা পড়া শেষ, আমার ইংলিশ আর ম্যাথটাই বাকি আছে। অর্থাৎ এখন আমার কিচ্ছু করার নেই, আমার ম্যাথ আর ইংলিশ পার্টটা করতেই হবে আজকে, যেভাবেই হোক না কেন প্র্যাকটিস করতে হবে। সো এটা যখন আমি করতে গেলাম তখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টই সমানভাবে প্রতিদিন পড়া হচ্ছে, এবং কোনো সাবজেক্ট আমার ব্রেন চাওয়ার পরেও কোনো সাবজেক্ট ফাঁকি দেওয়ার কোনো অপশন থাকছে না। দ্বিতীয় আরেকটা কথা, যারা নতুন একদম প্রিপারেশন নেই আমরা, আমাদের মনে হয় যে আসলে দিনে কত ঘন্টা পড়াশোনা করা উচিত বা হচ্ছে সিনিয়ররা কত ঘন্টা পড়েছে, আমি কি করব, আমার ব্রেনের অ্যাবিলিটি অনুযায়ী কি করা উচিত, এরকম টার্গেট যদি একটা ফিক্স থাকে আমার এবং টাইম যদি আমরা বেঁধে নেই 3 মাসে শেষ করব বা 2 মাসে শেষ করব, তাহলে আমার কত ঘন্টা পড়তে হবে এটা আর স্পেসিফিকভাবে আমার মাথায় আনার দরকার নাই, কারণ এই টার্গেট যতক্ষণ আমার শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমার পড়ে যাইতেই হবে। এখন এটা পড়ার জন্য আজকে যদি 8 ঘন্টায় বা 7 ঘন্টায় শেষ হয়ে যায় 7 ঘন্টা, যদি আমার 12 থেকে 13 ঘন্টা লাগে তাহলে 12 থেকে 13 ঘন্টাই। সো এইভাবে করে যদি আমরা প্রতিদিন সকালবেলা করে উঠে এই টার্গেটগুলো ফিক্স করে ফেলি, এবং যে আমাদের TM পার্টগুলো আছে, আমি যেটা বলে ঠাডা মুখস্থ বা টানা মুখস্থ পার্টগুলো, যেমন বাংলা ব্যাকরণের ক্ষেত্রে বাগধারা, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, ইংলিশ গ্রামারের ক্ষেত্রে হচ্ছে সিনোনেম, অ্যান্টোনেম, তারপরে হচ্ছে ওয়ান অর সাবস্টিটিউশন, এই জায়গাগুলো যেগুলো আছে প্রিভিয়াস ইয়ার বেস্ট যদি একটু লিখে ফেলা যায় যে আজকে এত থেকে এত পেজ পড়বো সকালবেলা উঠেই, তাহলে ওই জিনিসগুলোও আর হচ্ছে মিস হয় না। তো যার কারণে হয় কি যে আমাদের ব্রেনের মধ্যে রাত্রেবেলা অনেক কিছু চিন্তা করে শুই, সকালে উঠে অনেক সাবজেক্ট মিস হয়ে যায়, কিন্তু লেখা থাকার ফলে আমার এই সাবজেক্টগুলো মিস হওয়ার আর কোনো মানে পসিবিলিটি থাকে না। উল্টো যতক্ষণ পর্যন্ত না সবগুলো টপিক আমার টাচ করা হচ্ছে বা এখানকার মধ্যে একটা একটা করে শেষ হচ্ছে আর আমি টিক চিহ্ন দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার স্যাটিসফ্যাকশন আসছে না। আর আলটিমেটলি যখন সারাদিন শেষে এই সাবজেক্টগুলো সবগুলোতে একটা একটা করে টিক পড়ে যাবে, তখন আমি বুঝবো যে আজকে আমি আসলেই একটা ভালো সময় বা ভালো একটা দিন অতিক্রম করলাম আমার পড়াশোনা দিয়ে। আমি হচ্ছে এটা 43 থেকে মেনটেন করা শুরু করেছিলাম, আমি 43 ভাইবা দিয়েছিলাম, কিন্তু আমার টেকনিক্যাল ক্যারিয়ার নাই আর হচ্ছে 43 আমার ফার্স্ট বিজনেস ছিল, তেমন কিছু বুঝে উঠতে পারিনি। সো 43 আমি ভাইবা দেওয়ার পরেও কিছু আসেনি, 44 ভাইবা দিছি, আমি ফল প্রার্থী, আমি জানি না আল্লাহর রহমতে কি হবে, আল্লাহ ভাগ্যে রাখলে হয়তো বা আবার দোয়া করবেন আমার জন্য, ভাগ্যে রাখলে ভালো কিছু হতে পারে। 45তম রিটেন দিয়েছি, 46 প্রিলিমিনারি আমি অ্যাটেন্ড করতে পারিনি, একটু দেরি করেতে গিয়েছিলাম জন্য, আর আমি বর্তমানে হচ্ছে প্রাইমারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে রয়েছি। সো আমার মনে হলো যে টার্গেট ফিক্স করার ব্যাপারটা নিয়ে আপনারা অনেকে কনফিউজ ছিলেন, বা টার্গেট ফিক্স আসলে কতটুকু ইফেক্টিভ এটা নিয়ে আপনারা একটু কনফিউশনে ছিলেন। আমি যদিও খুব অগোছালোভাবে কথাগুলো বললাম, তবে আমার মনে হয় যে আমি আপনাকে কনসেপ্টটা ধরিয়ে দিতে পেরেছি যে আসলে টার্গেট ফিক্স করে যদি আপনারা পড়েন তাহলে আসলেই খুব বেশি ইফেক্টিভ ওয়েতে পড়াশোনাগুলো তাড়াতাড়ি শেষ হয়, এবং আপনি বারবার রিপিটেড পড়া পড়বেন না। এমন হচ্ছে না যে এক সপ্তাহ আগে আপনি যেটা পড়ছেন এক সপ্তাহ পরে ভুলে গিয়ে আবার সেই জিনিসটাই পড়ছেন, বরং কি হচ্ছে, বরং হচ্ছে যে আমরা এক সপ্তাহ আগে যেটা পড়েছি সেটা আমার ডায়েরিতে লেখা থাকছে, আমি নতুন নতুন পড়াগুলো পড়ে পড়ে শেষ করতে পারছি, এতে করে আপনি খুব ইফেক্টিভ পুরোটা পুরো সিলেবাসটা কভার করতে পারছেন।
এই জন্যই টার্গেট ফিক্সড করার জন্য বা যে প্ল্যানিংটা আছে আমাদের, এই প্ল্যানিংটার জন্য যদি আমাদের অ্যাটলিস্ট 5 থেকে 6 দিন, 7 দিনও সময় দিতে হয়, এই 7 দিনটাকে আপনারা ওয়েস্ট ভাববেন না যে 7 দিনে কিছু পড়াশোনা করলাম না, শুধু এগুলো আমাদের ফিক্স করতেই গেল। এই 7 দিন আপনারা সময় দিয়ে জাস্ট আপনার প্ল্যানিং করেন। প্ল্যানিংটা যদি একবার প্রপার হয়ে যায়, এরপরে দেখবেন যে পড়াশোনাটা অনেকটাই গুছানো হয়ে গেছে এবং ইফেক্টিভ ওয়েতে শেষ হচ্ছে। অ্যান্ড আপনারা যারা প্রথম এবার 47তম বিসিএস প্রিলিমিনারি দেবেন, যদি 47-এর সময় একটা প্ল্যানিং আপনি প্রপার করে ফেলতে পারেন, আপনার এই প্রিলিমিনারির প্রিপারেশন দিয়েই আপনি 48-49 টানার 3টা বিসিএস দিয়ে ফেলতে পারবেন। পরবর্তীতে আপনি এত বেশি সময় আর লাগবে না, যদি 47-এর জন্য প্রপার প্রিপারেশন নেন, 48-এর জন্য দেখা যাবে যে জিনিসটা আপনি 3 মাসে কভার করেছিলেন সে জিনিসটা আপনি 1.5 মাসে করতে পারবেন। প্রতি 2 দিন দিনের পড়া একদিনে করে পড়বেন, আপনার সব প্ল্যানিং করাই আছে ডায়েরিতে, শুধু আপনি দেখবেন 2টা ডেটের পড়া একদিন বসাবেন, ওই একদিনে 2টা ডেটের পড়া পড়ে পড়ে শেষ করবেন, তাহলে পরের বার 1.5 মাসে একবার কমপ্লিট হয়ে যাবে। এরপরের বার আরও কম সময়ে রিভিশন দিয়ে আপনি এনাফ টাইম বারবার বারবার রিভিশন দিয়ে ভালোভাবে মডেল টেস্ট দিয়ে আমার মনে হয় প্রিলিমিনারি পরীক্ষায় বসতে পারবেন এবং একটা খুব ভালো মানে এখান থেকে আউটকাম আসবে বলে আমার মনে হয়। সো এই হচ্ছে আমার মোটামুটিভাবে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার ছিল। আমি জানি না আপনাদের আমার আইডিয়াটা কেমন লাগলো, আপনারা ভালো লাগলে অ্যাকসেপ্ট করতে পারেন, আদারওয়াইজ যার যেমন প্ল্যান সেই প্ল্যান অনুযায়ী পড়াশোনা করতে পারেন। আরেকটু কথা বলি, আপনারা যেহেতু আমার সাথে ইউটিউবে কানেক্টেড, আমার ফেসবুক পেজ আছে, আপনারা জানেন অনেকেই যে প্রিসাইজ পাবলিকেশন, এখানে হচ্ছে আমি এখানে তো শুধু টিপস ভিডিওগুলো নিয়ে আলোচনা করি আমি ইউটিউবে, তবে আমরা চেষ্টা করি যে আমার পেজটা রয়েছে এখানে আমি লাইভে এসে বিভিন্ন টপিকের ওপর ফ্রি ক্লাস নেওয়ার ট্রাই করি। আমি আমি যতটুকু যেই টপিকগুলো সহজভাবে বুঝি সেইভাবে করে নেওয়ার ট্রাই করি। আমি কমেন্ট বক্সের মধ্যে আমার পেজের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা যদি চান তাহলে পেজে যুক্ত থাকতে পারেন, কারণ প্রতিদিন বা একদিন পর পর রাত 8টায় বা 10টায় হচ্ছে লাইভ ক্লাসগুলো হয় প্রিসাইজ পাবলিকেশন ফেসবুক পেজের মধ্যে। সো ওখান থেকেও আমার মনে হয় আপনারা উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবার জন্য শুভকামনা।